পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের মোহাম্মদ বাজারে শুটআউট, গুলি করে এক পাথর খাদান শ্রমিককে খুন, গুলিবিদ্ধ এক প্রাথমিক শিক্ষকও। সোমবার সন্ধে 7:30 নাগাদ ঘটনাটি ঘটে বীরভূমের মোহাম্মদ বাজারের হাবড়া পাহাড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন স্থানীয় বাসিন্দা এবং প্রাথমিক স্কুলের শিক্ষক ধনা হাসদা এবং ধানু শেখ নামে এক পাথর খাদানের শ্রমিক। সেই সময় সাইকেলে চেপে আসা এক যুবক দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। মোহাম্মদ বাজার থানার হাবড়া পাহাড়ি গ্রাম, এই গ্রামের যে এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই দুজন গতকাল রাত্রেবেলায় গুলিবিদ্ধ হয়। এখানেই তাদেরকে গুলি করা হয়, একজনের কোমরে গুলি লেগেছে এবং অপরজনের বুকে গুলি লাগে। এই হঠাৎ করে যে একটা দিন দুপুর থেকে মানে সন্ধ্যে থেকে যে এই দুঃখজনক ঘটনা ঘটে চলেইছে, আমাদেরকে কেউ টার্গেট কিলিং করছে, ঠিক আছে, না পেছন দিকে না কোনো ষড়যন্ত্র করে, এটা কি পারিবারিক না কোনো বন্ধু কোনো ঘটনা সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা পাথর খাদান শ্রমিকের। তার বুকে গুলি লাগে, কোমরে গুলি লেগে গুরুতর জখম হন প্রাথমিক স্কুলের শিক্ষক ধনা হাসদা। তাকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কিন্তু কি কারণে গুলি চালালো সাইকেলে আসা ওই আততায়ী? তাহলে কি হামলাকারী আক্রান্তদের পূর্ব পরিচিত? বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোনো বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে। এদিকে এই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ঘটনার পর সাইকেল, মাফলার ও হাতে থাকা টর্চ ফেলে পালায় আততায়ী। ইতিমধ্যেই পুলিশ সেগুলি উদ্ধার করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ভাস্কর মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও এরশাদ আলমের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।